28 জুলাই রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের বড় জমায়েতের পরও সংঘাত এড়িয়েছে দুদলই। কিন্তু এর একদিন পরেই বিএনপি আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার কয়েকটি প্রবেশমুখ। আমাদের বিক্ষোভের কর্মসূচি আমি এরই প্রতিবাদে রোববার সারা দেশে মিছিল, সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিক্ষোভ মিছিল করে কৃষক লীগ। মিছিলটি জিরো পয়েন্ট ও সচিবালয় ঘুরে আবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এসে শেষ হয়। এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের আগ পর্যন্ত জনগণের জানমাল রক্ষার স্বার্থে মাঠে থাকবে আওয়ামী লীগ। আমরা অবশ্যই মাঠে থাকব, আমরা শুধু ওদের জন্য নয়, আমরা এই দেশের মানুষের জন্য, এই ঢাকাবাসীর জানমাল রক্ষার জন্য আমরা রাজপথে থাকব। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদে সেন্ট মানে একদম ফ্রি। বিএনপি আবার সেই অগ্নিসন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করে নেতারা বলেন, শনিবার পুলিশের উপর আক্রমণ করে বিএনপি আবার দেখিয়েছে তারা শান্তিতে বিশ্বাসী নয়। অবরোধের নামে, শান্তিপূর্ণ সমাবেশের নাম দিয়ে ঢাকার প্রবেশ পথ গুলিতে তাদের পুরাতন চেহারায় আবার নতুন ভাবে আবির্ভাব হয়েছে। পাশে আগুন জ্বালিয়েছে, মানুষের সম্পদ নষ্ট করেছে, সেটা আপনারা নিজেরা দেখেছেন। আমি মনে করি বিশ্ব মানবতার, যারা মানবতার কথা বলে তারাও দেখেছেন এই দেশে কি হচ্ছে, বিএনপি কি করছে। বিএনপির শনিবারের হামলার প্রতিবাদে তেজগাঁও পল্লবী সহ রাজধানীর একাধিক জায়গায় সমাবেশ মিছিল সভা করে আওয়ামী লীগ। তবে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে সোমবার ডাকা শান্তি সমাবেশ স্থগিত করেছে মহানগর আওয়ামী লীগ। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।